তোমরা কি বাংলাদেশে একটা নতুন রেভলিউশন দেখতে চাও যার মাধ্যমে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে ফেমাস হয়ে যাবে? যদি তোমাদের অ্যান্সার ইয়েস হয়ে থাকে তাহলে এই ভিডিওতে দেওয়া অ্যানাউন্সমেন্টটা তোমাদের জন্য অনেক জরুরি। তোমাদের মাঝে একটা কোশ্চেন আসতে পারে যে আমি কোন রেভলিউশনের কথা বলতেছি যা নাকি বাংলাদেশে ওয়ার্ল্ড ফেমাস করে দিতে পারে। আর এই কোশ্চেনের অ্যান্সার হলো বাংলাদেশের অ্যানিমেশন সেক্টর। আনসারপ্রাইজিংলি বাংলাদেশের অ্যানিমেশন সেক্টর অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ আজ পর্যন্ত একটা ভালো অ্যানিমে প্রডিউস করতে পারেনি। তোমরা যখন জাপানিজ অ্যানিমে দেখছো লাইক অ্যাটাক অন টাইটান, নারুটো, ওয়ান পিস, জুজুৎসু কাইসেন, তখন তোমাদের মাঝে এরকম একটা কোশ্চেন অবশ্যই আসতে যে বাংলাদেশ কবে এরকম অ্যানিমে প্রডিউস করতে পারবে। তোমরা এখন বলতে পারো যে বাংলাদেশ কি আর জাপানের মতন অ্যানিমে প্রডিউস করতে পারবে? আজ পর্যন্ত পারে নাই, কিন্তু এখন পারবে। আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি বাংলাদেশের নতুন ফ্রিডি অ্যানিমেটেড সিরিজ 199। অ্যান্ড বিলিভ মি ওয়েন আই সে ইট দ্যাট ইটস স্টোরি বিশ্বের টপ মুভি, অ্যানিমে, নভেলস কে টক্কর দিতে পারবে। এই অ্যানিমেটেড সিরিজের স্টোরি লিখতে আমার প্রায় 2 বছর লাগছে, এখন আমি এটা লিখছি। অ্যান্ড এটার রাইটিং অ্যাকচুয়ালি ভালো। এই স্টোরির মেন ক্যারেক্টারের নাম কামালুজ্জামান, যে নাকি অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান একজন সায়েন্টিস্ট। কোনো স্পয়লার ছাড়া আমি শুধু এটুকুই বলতে পারি যে সে নিজের মেধা এবং বুদ্ধিমত্তা দ্বারা পুরো বিশ্বে একটা রেভলিউশন আনে। সো বেসিক্যালি ও কীভাবে এই রেভলিউশনটা আনে, এই রেভলিউশনটা আনার পিছনে ওর স্ট্রাগল নিয়ে এই অ্যানিমেটেড সিরিজের স্টোরিটা লেখা। মেন ক্যারেক্টার একজন ইন্টেলিজেন্ট সায়েন্টিস্টের কথা শুনেই তোমরা হয়তো বা গেস করতে পারছো যে এটা একটা সাইফাই অ্যানিমেড সিরিজ হতে যাচ্ছে। এটা সাইফাই অ্যানিমে সিরিজ হওয়া সত্ত্বেও তোমরা রিয়েল ওয়ার্ল্ডের সাথে এই অ্যানিমেটেড সিরিজের ওয়ার্ল্ডে অনেক মিল পাবে। এখন তোমরা বলতে পারো স্টোরি না হয় ভালো হবে, বাট অ্যানিমেশনটা কেমন হবে? ঠিক এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি এই অ্যানিমেটেড সিরিজে ইউজ করা সিন রেডি করছি। অ্যান্ড তোমরা অলরেডি তোমাদের স্ক্রিনে এই সিনগুলো দেখতে পাচ্ছ। প্লাস ফাইনাল প্রোডাকশনের পর এই অ্যানিমেশন সিরিজে কেমন দেখতে হতে পারে তার ধারণা দেওয়ার জন্য সেপ্টেম্বরের মধ্যে ইনশাআল্লাহ একটা স্যাম্পল এপিসোড রিলিজ করা হচ্ছে। আর মজার বিষয় হচ্ছে যে এই তোমরা এই 5-10 মিনিটের স্যাম্পল এপিসোড দেখেই বিশ্বাস করে নিবা যে হ্যাঁ এটা টপ অফ দ্য ওয়ার্ল্ডের অ্যানিমে বা মুভির মতো। এই স্যাম্পল এপিসোডে তোমরা মেন ক্যারেক্টারের একটা মনোলগ আর মেন প্লট সম্পর্কে জানতে পারবে। এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন আসতে পারে যে এই স্যাম্পল এপিসোডের অ্যানিমেশন কোয়ালিটি কেমন হতে পারে। তো এর অ্যানিমেশন কোয়ালিটি ফাইনাল অ্যানিমে প্রোডাকশনের 1/3 মতন হতে যাচ্ছে। এটার পিছনে মেইন রিজন হচ্ছে যে থ্রিডি অ্যানিমেশন বানানোর জন্য অনেক পাওয়ারফুল পিসি দরকার হয়, আর আমি এটা এখন একটা ল্যাপটপে ইউজ করতেছি। প্লাস এটা কমপ্লিটলি সোলো একটা প্রজেক্ট, আমি নিজে একা একা এই অ্যানিমে প্রডিউস করতেছি। অ্যান্ড তোমরা হয়তো বা অলরেডি জানো যে একটা অ্যানিমে বানাতে কী পরিমাণ পরিশ্রম আর বাজেট লাগে। অ্যান্ড যদি তোমরা বলো যে সোলো অ্যানিমে প্রোডাকশন, এটা নিয়ারলি ইম্পসিবল। বাট আমি শুধু নিজের দেশকে ভালোবেসে বাংলাদেশের নাম পুরো বিশ্বে উজ্জ্বল করার জন্য আমি এই প্রজেক্টটা হাতে নিয়েছি। বাট আমি খুব জলদি একটা ভালো পিসি কিনবো ইনশাল্লাহ, সো তখন প্রোডাকশন 3-5 গুণ ভালো করা সম্ভব। অ্যান্ড তোমরা যদি অ্যাকচুয়ালি চাও বাংলাদেশে একটা নতুন রেভলিউশন স্টার্ট হোক, তাহলে তোমাদের আমাকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট অনেকভাবেই করা সম্ভব, লাইক এই ভিডিও শেয়ার করে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। কারণ এই চ্যানেল থেকে যে রেভিনিউ আমি পাবো সেই রেভিনিউ আমি অ্যানিমের পিছিয়ে ইউজ করবো। আমি অলরেডি অনেক টাকা স্পেন্ড করে ফেলেছি এই প্রোডাক্টের পিছিয়ে, অ্যান্ড সত্যি বলতে বাজেট প্রায় শেষের দিকে। আর যদি তোমরা সাপোর্ট না করো তাহলে এই প্রজেক্ট আমাকে বাধ্য হয়ে ড্রপ করতে হবে। সত্যি বলতে বাংলাদেশের উন্নতি আমরা সবাই চাই, বাংলাদেশে একটা নতুন রেভলিউশন আমরা সবাই দেখতে চাই। আর এই রেভলিউশনটা বাস্তবায়ন করার স্বপ্ন শুধু আমার একার না, এটা আমাদের সকলের। তাই আমি বিশ্বাস করি তোমরা আমাকে ফুললি সাপোর্ট করবে। আর তোমরা যদি 199 অ্যানিমেটেড সিরিজের ফাইনাল মেন ক্যারেক্টার ডিজাইন দেখতে চাও বা এই সিরিজের লেটেস্ট নিউজ সম্পর্কে জানতে চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বা নাও করতে পারো যদি ইন্টারেস্টেড না হও। অ্যান্ড লাস্টলি আমি তোমাদের সবাইকে 199 স্যাম্পল এপিসোড দেওয়ার ইনভিটেশন দিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ভিতরে এটা রিলিজ করতে পারবো। এখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।